মোবাইল চার্জ করার জন্যে টিভি চালার জন্যে ফ্রিজ চালার জন্যে বোর্ড কীভাবে তৈরি করবেন বা কানেকশান কীভাবে করবেন তো ভিডিওটা দেখুন আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে পাশাপাশি বেলকন্টে দাবিয়ে দেবেন আমার প্রত্যেকটা ভিডিও আগে পাওয়ার জন্য আর আমার ভিডিওটাকে তাই একটা লাইক দিয়ে দেবেন আর আপনার যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করবেন তো সব আগে আপনাকে করে নিতে হবে কি যে মেন তারটাকে আগে কানেকশান করে নিতে হবে তো মেন আগে সুইচে কানেকশান আমি করে নেব তো মেন সুইচটাকে এসে এখান দিয়ে এসে এই সুইচে কানেকশান করে দেবো এই সুইচ দিয়ে এসে এই সুইচে কানেকশান করে দেব ঠিক আছে তো এই সুইচে মেনটা চলে এলো এবার সুইচের মেনটাকে কানেকশান করতে হবে এটার সঙ্গে মানে পেলাগের ফাইভ পিনের এলের সাথে ঠিক আছে এলটাকে কানেকশান করে নিতে হবে সুইচ থেকে ওপরকার সুইচ থেকে এই সুইচটাকে খালি এই সুইচটা দাবতে গেলে পরে এটাতে লাইন আসবে এটাকে সেম একইভাবে কানেকশান করে নেবো এটাতে এই ফাইভ পিনটাতে ফাইভ পিনটাতে এল এলে কানেকশান করে দেবো নিউটালটাকে করতে আছে তো নিউটলটাকে কানেকশান করবেন কীভাবে নিউটলটাকে নিয়ে আসবেন এই যে নিউটল এই নিউটলটাকে নিয়ে এসছে এই নিউটলটাকে নিয়ে এসে এইখানে নিউটলে জয়েন করে দিলেন একেবারে খুবই সহজ কানেকশান ঠিক আছে তো এই নিউটল থেকে এনে এখান থেকে আরেকটা তার নিয়ে এসে এই নিউটালে জয়েন করে দিলেন তাহলে এইটাকে কানেকশান হয়ে গেলো বোর্ডটা কানেকশান আর ঠিক আছে তো এবারে আপনি আছেন নিউটার মাত্র আট দিন মাত্র আট দিন হবে না দিলে হবে ওটা আপনার ব্যক্তিগত হওয়ার ওটা না দিলেও চলে যাবে এটাতে আপনি কাজ করতে পারবেন এটাতে দিলে পরে এটা কি সেফটি থাকবে এটা ভবিষ্যতে যদি কোনো এই সুইচ কোনো দুদিন যদি ছবি মানে লাইনে আতিন হয়ে যায় বা মোটর চালাচ্ছেন তাহলে লাতিন হয়ে যায় তাহলে এটাতে লাতিনে কাজ করবে এটাতে যদি লাইন দেওয়া থাকে তাহলে এটাতে মাটির লাইনটা মানে এখানে যে মোটর বা কিছু শর্ট হলে পরে এটা লাইনটা মাটিতে চলে যাবে ঠিক আছে এই লাইনটাকে আমি এখানে সুইচ যেটা উপরকে ফাঁকা আছে ওটাতে জয়েন করে দেব ঠিক এইভাবে ঠিক আছে ঠিক এইভাবে কানেকশানটা হবে ফাইভ পিনটাকে এটাতে লাগা আপনি জয়েন করে নিতে পারেন বুঝতে পারেন তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে পাশে আবার কন্টে দাবি দেবেন আমার প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য আর আপনারা যদি কিছু কমেন্ট করে থাকে আপনি কমেন্ট করতে পারেন আর ভিডিওটাতে একটা ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন